হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি কামাখ্যা মন্দির। তো আমি ট্রেনে উঠে গেলাম, ট্রেনটা ছেড়েও দিয়েছে, তো আগে দেখাতে পারিনি তোমাদেরকে, সরি তার জন্য। তো ব্লগটা দেখতে থাকো, আমরা যাই মন্দিরটায়। তো এটা হলো আমাদের ট্রেন, কত লম্বা, চারদিকে ঘাস ঘাসে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। গাড়িটা একটু স্লো করেছে, কত সুন্দর দেখো চারদিকে। পৌঁছে গেলাম, স্ট্যান্ডটা ছেড়ে দিচ্ছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের, এখন তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে বলে যাবে কেমন লাগলো ভিডিওটা। এটা হলো পাহাড়, দূর থেকে দেখিয়েছি তোমাদেরকে, দাঁড়াও সামনে থেকে দেখাবো। এই দেখো গাইস কত সুন্দর, ওই পারে রাস্তা আছে একটা, যেটা গাড়ি যায়। মাটিগুলো দেখো লাল, পাহাড়ি মাটি না, তার জন্য লাল। দেখো একটা বিল্ডিং পাহাড়ের উপরে, কত সুন্দর চারদিকটা। আমার তো সেই ভালো লেগেছে এসে দিকটায় মন্দিরের। তোমাদের কেমন লাগলো বলে যাবে। আর এখানে দেখো পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। তো দেখো কত ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে দেখো। এই দেখো গাইস কত ভিড় হয়েছে, পুরো স্টেশনটা ভরে গেছে লোকে। আমরা মন্দিরে যাচ্ছি এখন, খালি পায়ে যাচ্ছি, রাস্তাটা অনেক গরম হয়েছে, হাঁটা যাচ্ছে না। উপরে জুতো নিতে দেয় না, তার জন্য হেঁটে যাচ্ছি। এটা হলো গেট মন্দিরের। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরে, দেখো মন্দিরটা কত বড়। তো এখানে দেখো দেখাতে সুন্দর ভিড় হয়েছে যে মন্দিরটা, তার জন্য আরেক দিনে কত লোক দাঁড়িয়ে আছে, পুরোটা দেখাবো তোমাদেরকে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে যাব, ঘোরা শেষ হলো, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, গিয়েছিলো তার জন্য চলে এলাম। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, আমার চ্যানেল আরও ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের ওখানে